এই আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হতে পারে এমন সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা উঠে আসছে সেই আপডেট অনুযায়ী আপনাদের জানিয়ে দিচ্ছি কি হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন কোন উপকূলে আছড়ে পড়তে পারে এই সিস্টেমটি পশ্চিমবঙ্গ যাবে না বাংলাদেশ যাবে না উড়িষ্যাতে পড়বে এই নিয়ে এখনো পুরোপুরি সঠিক খবর আসেনি তবে কি সম্ভাবনাগুলি হতে চলেছে সেগুলি আমরা নিয়মিত নজর রাখছি আমাদের পরিবর্তনগুলি অল্প অল্প করে বলতে থাকছি আপনারা দেখতে থাকুন জিএফএস এবং ইসিএম ডব্লিউএফ এই দুটো মডেলেই আপনাদের দেখাবো কি হতে চলেছে কত গতিবেগ হতে পারে গভীর নিম্নচাপ নাকি কোনো ঘূর্ণিঝড় হবে সেটা আমরা এখানে দেখব ঘূর্ণিঝড় মিথিলি হওয়ার সম্ভাবনা আছে কিনা আমরা দেখে নেব আপনাদের যেটা বলেছিলাম যে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে তাই সাগরের তাপমাত্রাও কিন্তু আমরা মেপে দেখেছিলাম বিগত কিছু ভিডিওর আগে আপডেটের আগে যে এখনও কিন্তু স্বাভাবিক তাপমাত্রা রয়েছে সিস্টেম তৈরি হওয়ার মতো তো দেখুন ইতিমধ্যে আরব সাগর এবং বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে আবারও একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে এগুলির ফলে যেটা হবে যে বাংলার আকাশে কিন্তু যেটা হবে জলীয় বাষ্পের যোগান হবে ফলে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি হবে এর ফলে যেটা হতে পারে যে আমাদের এখানে বৃষ্টিপাতও হতে পারে এর পাশাপাশি শীতের যে ব্যাপারটা সেটা কিন্তু দেরি হতে পারে এই সম্ভাবনা থাকবে তো পুরো বিষয়গুলোকে দেখাবো তার আগে একবার দেখে নিই যে আবহাওয়া দপ্তর কি খবর দিয়েছে লেটেস্ট আপডেট কি বলছে বর্তমান আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জেনে নেওয়ার পরে আমরা এখানে দেখব আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে চোদ্দ এবং পনেরো তারিখের দিকে বৃষ্টিপাত হবার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে তো সেইগুলোই কি কোনো সিস্টেমের ইঙ্গিত দিচ্ছে সেটাও আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আপডেট ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন মৎস্যজীবীদের সতর্কতা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মাসের মাঝামাঝি সময়তে তাই প্রত্যেক মৎস্যজীবীদের কাছে এই খবরটিকে অবশ্যই শেয়ার করে দেবেন যেরকম একটা হতে চলেছে বা হতে পারে তাই একটুখানি নজর রাখবেন তার আগে পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা আপাতত নেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো এই রয়েছে আর কি ব্যাপার আমরা দেখাচ্ছি একবার দেখি আবহাওয়া দপ্তর লেটেস্ট খবর কি কি দিয়েছে তারপর এখানে ফেরত আসছি কিন্তু নতুন করে একটা খবর দিয়ে দিয়েছে কি খবর দিয়েছে না নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পনেরোই নভেম্বরের দিকে অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে সেটা কিন্তু আবহাওয়া উত্তর বলছে যে পনেরোই নভেম্বর নতুন করে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে তার মানে চোদ্দ তারিখের আশপাশ থেকেই তৈরি হবে ঘূর্ণাবর্ত বাকি অংশে এখন এই মুহূর্তে কোনো সিস্টেম নেই তবে এরকম একটা সম্ভাবনা অর্থাৎ সিস্টেম যে আসছে তার কিন্তু ইঙ্গিত আবহাওয়া দপ্তর ইতিমধ্যে দিয়ে দিল এবারে দেখুন আবহাওয়া দপ্তর কি কি বলছে আলিপুর তারপর আমরা উইন্ডে দেখা পুরো বিষয়টিকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন আপডেট প্রকাশ করে দিয়েছে দশ তারিখ সন্ধ্যেবেলাতে এখানে কিন্তু আপাতত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সিকিম সবই শুকনো আবহাওয়া থাকবে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা শুকনো আবহাওয়া থাকবে আর উড়ি এখানে উপকূলীয় অঞ্চল যেগুলো রয়েছে উড়িষ্যার দিকে সেগুলোও মোটামুটি শুকনোই থাকছে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত লেগে থাকবে তার মধ্যে পনেরো তারিখের দিকে নিম্নচাপ তৈরি হবে ফলে ওখানে একটু বৃষ্টিপাত হতে পারে এমনটা কিন্তু রয়েছে তার মানে নিশ্চয়ই সতর্কতা হতে পারে আর তাপমাত্রা তো এখন বড়ো কোনো পরিবর্তন নেই তাহলে আমরা সতর্কতা দেখে নিচ্ছি কিছু নেই দেখুন সতর্কতা কিন্তু চলে এসেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে এখানে বজ্র বিদ্যুৎ সব বৃষ্টিপাত শুরু হবে কবে না তেরো চোদ্দ তারিখ থেকে অর্থাৎ বুঝতে পারছেন যে চোদ্দ তার মানে চোদ্দ তারিখের আশপাশ থেকেই ঘূর্ণাবট শুরু হবে কারণ পনেরো তারিখে তৈরি হবে নিম্নচাপ চাপ তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছে যে পনেরো তারিখে দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে তৈরি হবে নিম্ন চাপ ক্ষেত্র আমরা কোন মডেলটা আছে একবার চেক করে নিই তাহলে একটু সুবিধা হবে আইসোলাইনটাও দিয়ে দিই এখানে আচ্ছা জিএফএস মডেল রয়েছে জিএফএস মডেলটা দেখে নি প্রথমে তাহলে তেরো চোদ্দ তারিখের দিক থেকে এইখানে তৈরি হবে বৃষ্টি এখানে বৃষ্টিপাত থাকবে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে তেরো তারিখের দিকে ঘূর্ণাবর্ত আস্তে আস্তে পশ্চিম দিক একটু উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে এবং চৌদ্দ তারিখের দিকে সেটা একটু শক্তি বাড়িয়ে নিম্নচাপ ক্ষেত্রে মনে হচ্ছে পরিণত হচ্ছে যদিও আবহাওয়া দপ্তর পনেরো তারিখ বলেছে কিন্তু পনেরো তারিখ আর্লি মর্নিং এর দিকে এটি নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে এবং সেটা সম্ভবত সুস্পষ্ট পরিণত হতে হতে এটা উত্তর পশ্চিম দিক বরাবর উড়িষ্যার অভিমুখে রওনা দিচ্ছে কিন্তু এইখান থেকে শক্তি মধ্য বঙ্গোপসাগরের শক্তি বাড়াবে বলছে জিএফএস মডেল এবং এখানে এর গতিবেগ কিন্তু মনে হচ্ছে যেন সত্তরের সত্তর না একশো তিন পেয়ে যাচ্ছি এবং এইটা আস্তে আস্তে এখন উত্তর পূর্ব দিক বরাবর বাঁক নিচ্ছে বুঝতেই পারছেন দেখুন একদম হামুনের মতো সেই হামুনের মতো ওই দিকে যাচ্ছে যেটা চট্টগ্রামের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যদি চট্টগ্রামের দিকেও যায় তাহলেও কিন্তু পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশে এখানে খুলনা তারপর আসলে সেই বরিশাল এবং চট্টগ্রামের দিকে উপকূল কিন্তু ঝোড়ো হাওয়া তুলে দেবে তার মানে যদি এদিকে যায় তাহলে বৃষ্টিপাতগুলো উপকূলবর্তী এলাকাতেই হবে বাকি অংশে কম সম্ভাবনা মেঘলা কাস হবে যদি এটা জিএপএস মডেল অনুযায়ী এরকমই যায় এবং উপকূলের কাছাকাছি আসার সময় শক্তি প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে ফেলতে পারে এবং এই সময় তার গতিবেগ হতে পারে জিএপস মডেল বলছে একশো সাত কিলোমিটার বা সতেরো কিলোমিটারের ঝাপটাও মোটামুটি হয়ে যেতে পারে অনেকটাই কিন্তু গতিবেগ সময় একশো কুড়ি পঁচিশ একুশ পর্যন্ত পাওয়া যাচ্ছে এখানে একশো উনিশ পারছেন পর্যন্ত অনেকটাই বেশি রয়েছে যেটা চট্টগ্রামের দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে যদি এটা আমরা বায়ু মোডে ফেলি জিএপএস মডেল আমরা ইসিএমডটা দেখব তো বায়ুর গতিবেগ দেখে নিচ্ছি ঘূর্ণিঝড় পাচ্ছে কিনা পঁয়ষট্টি পেরিয়ে এখানে আটাত্তর পর্যন্ত পেয়ে যাচ্ছি এবং এখানেও আমরা দেখে নিচ্ছি সত্তর মধ্যে ক্যাটাগরি ওয়ান বা ক্যাটাগরি টু পর্যন্ত চলে যেতে পারে অর্থাৎ ঘূর্ণিঝড় মিথিলি ইঙ্গিত দিচ্ছে জি মডেল এবং সেটা বাংলাদেশের এখানে কক্সবাজার চট এখানে এই সমস্ত এলাকার মধ্যে বা চট্টগ্রামের দিকে এটা

আবার কিন্তু শুরু হবে সেটা বাংলাদেশ এবং ত্রিপুরা মিজোরাম মনে মানে একদম পুরো হামুনের মতো আর কি ট্র্যাক দিয়ে দিয়েছে এটা জিএফএস মডেল বলছে এত বাঁকটা হতে পারে এবার আমরা একটু চলে যাব ইসিএম ডব্লিউএম মডেল এটা আমরা দেখে নেব এখানে কি হচ্ছে দেখুন ভালো করে দেখুন আবহাওয়া দপ্তর বলছে তেরো থেকে চোদ্দ তারিখের মধ্যে বৃষ্টিপাত থাকবে আর এই জায়গাতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিন্তু তেরো থেকে চোদ্দ তারিখ কিছু বলেনি কিন্তু পনেরো তারিখে বলেছে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে আমরা দেখি এখানে কি পাচ্ছি চোদ্দ তারিখে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বুঝতে পারছেন এটা কিন্তু এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এইটা দেখা যাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে অর্থাৎ ব্যাপারটা কমন যেখানে তৈরি হোক সেটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে পনেরো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যেটা অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছাকাছি চলে আসছে এবং উড়িষ্যা পর্যন্ত বৃষ্টিপাত দেখাচ্ছে এবং দেখুন এরপরে যেটা হচ্ছে এটা কিন্তু ওখানে আছড়ে পড়ছে না বা ঢুকে যাচ্ছে না এটাও কিন্তু দেখুন আস্তে আস্তে এখান থেকে টার্নিংটা হচ্ছে ভালো করে লক্ষ্য করুন এ দেখুন এখান থেকে এটা আস্তে আস্তে দেখুন পনেরো তারিখের যখন দেখুন ধীরে ধীরে আবার ডান দিকে বাঁকার চেষ্টা করছে অর্থাৎ এটাও কিন্তু বাঁকছে কিন্তু এটা সোজা ঘা গা ঘেঁসে ঘেঁসে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে পার করে এটা দক্ষিণ উড়িষ্যা হয়ে মধ্য উড়িষ্যার কাছাকাছি উপকূলবর্তী এলাকাতে চলে যাচ্ছে এবং ঠিক পুরী পুরীর কাছাকাছি এসে অর্থাৎ উপকূলের কাছাকাছি এসে শক্তি বাড়াবার কথা দেখা যাচ্ছে এইখানে দেখুন নব্বই কিলোমিটার বায়ুর ঝাপটা এবং গতিবেগ দেখি বায়ুর গতিবেগ কত পাচ্ছি বায়ুর গতিবেগ পাওয়া যাচ্ছে একান্ন বাহান্ন এইটা যেটা বলছে যে সেটা কিন্তু গভীর নিম্নচাপ ইসিএম ডবলু মডেল এখনও কিন্তু ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে না কিন্তু গভীর নিম্নচাপের ইঙ্গিতটা দিচ্ছে বুঝতে পারছেন এবং এর ফলে কিন্তু উড়িষ্যা এবং গাঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া এবং এখানে যদি বৃষ্টিপাত দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে অর্থাৎ দেখুন কলকাতা হাওড়া হুগলি এবং চট্টগ্রাম পর্যন্ত সমস্ত এলাকাতে বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দেখাচ্ছে এবং এইটা কি এখানে আছে পড়বে না এটাও কিন্তু মেখে মেখে বাংলাদেশ যাবে দেখুন ভালো করে দেখুন এটা কি বলছে এটা কিন্তু এখনও ল্যান্ডফল দেখাচ্ছে না আমরা সতেরো তারিখ চলে এলাম এখান থেকে ভালো করে দেখুন এটা কিন্তু এখনও ষোলোভাগে ঢুকছে না আঠেরো তারিখের দিকে এটা কোন জায়গা এটা ষোলোভাগে প্রবেশ করে যাওয়া দেখাচ্ছে অর্থাৎ এখানে ঢুকে যাচ্ছে এটা কোন জায়গা ঠিক পুরীরা একদম কাছাকাছি পুরীর কাছাকাছি এলাকাতে এর কেন্দ্রটা থাকছে এই রম্ভা এবং পুরী কোনার্ক কোনারক এই এলাকা রয়েছে এই এলাকার মধ্যে তারপর থাকছে আঠেরো তারিখের দিকে অর্থাৎ এখানে এটাও যদি হয় তাহলেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রভাবে বৃষ্টিপাত হবে বাংলাদেশেও বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত এরকমভাবে হতে পারে দেখুন এইরকমভাবে বৃষ্টিপাত কিন্তু আসতে অর্থাৎ একটা যে মডেল দেখা যাচ্ছে যেটা উড়িষ্যা থেকে যেতে পারে কমন কি পেলাম না এই জায়গাতে থাকছে এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে একটা হালকা করে বাঁক থাকছে এবং এই বাঁকে যেটা দেখা যাচ্ছে যে উড়িষ্যা দিকে চলে আসছে মেঁকে মেঁকে আর একটা দেখা যাচ্ছে এখান থেকে এই মধ্যবঙ্গোপসাগর থেকে সোজাসুজি একদম উড়ি এই চলে যাচ্ছে চট্টগ্রামের দিকে তো গভীর নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে জিএপএ মডেল ঘূর্ণিঝড় বলছে ইসিএম মডেল বলছে এটা ঘূর্ণিঝড় হবে না গভীর নিম্নচাপ হবে কিন্তু গভীর নিম্নচাপ হলেও আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে ঝড় যদি সেটা হয় তাহলে ঝড়ের ব্যাপারটা চলে যাবে উড়িষ্যার দিকে আর বৃষ্টিপাতের ব্যাপারটা আমাদের সহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে থাকবে ঝড়ের ব্যাপার থাকবে না কতটা এলাকাতে বৃষ্টিপাত হতে পারে যদি এইটা যদি ঠিকঠাক হয় তাহলে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর উড়িষ্যা তো রয়েছে এর পাশাপাশি হুগলি চন্দনগরে কিছুটা নদীয়া হয়ে যশোর লহগোড়া মাদারীপুর ফরিদপুর মাগুরা এগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত নড়াইল গৌড় নদী যশো দেখুন এদিকে কিছুটা মাগুরার দিকে খুব বেশি দেখাচ্ছে না মাগুরার দিকে একটু অল্প দেখাচ্ছে একটু মেঘলা মেঘলা ভাবই বত হচ্ছে বেশি হবে মেঘলা থাকবে কিন্তু বৃষ্টিপাত একটু কম দেখাচ্ছে সুতরাং এখন এই আপডেটে একটু পরিবর্তন হবে সঠিক অনেকে বলছেন যে সঠিক করে বলুন এখনও দেখুন আপডেটে কিন্তু দুটো মডেলের তারতম্য আসছে কিন্তু কমন যেটা পাচ্ছি যে বৃষ্টি বাঁক হবে এখান থেকে বেঁকে যাবে এবং এই দিকে আসতে পারে এবং বৃষ্টিপাত একটা থাকতে পারে এই এলাকাতে কিন্তু সমস্ত এলাকাতে উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত হবে সেটাও বলা যাচ্ছে না মধ্য বাংলা বাংলার মধ্যভাগে যে বৃষ্টিটা হবে সেরকম নয় মোটামুটি উপকূলবর্তী জেলাগুলিতেই কিন্তু ত্রিপুরা পর্যন্ত এলাকাতে দেখুন এদিকে গেলেও বৃষ্টিপাত হবে আর এদিকে গেলেও এর প্রভাবে একটা হতে পারে সতেরো তারিখ পর্যন্ত দেখুন আস্তে রাস্তাতে কিন্তু এদিকে ডান দিকে সরে সরে যাচ্ছে যেটা আঠেরো তারিখের দিকে ল্যান্ডফল দেখাচ্ছে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যাই হোক এটা উড়িষ্যা দিকে দেখাচ্ছে কিন্তু এর প্রভাবে কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং কিছুটা বাঁকুড়া তার পাশাপাশি কিছুটা ঝাড়গ্রামের দিকে এবং খুলনা বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে এই জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত মহেশখালী সহ দেখাচ্ছে বাকি অংশে দেখাচ্ছে না তো এতটা কিন্তু আমরা আপনাদের দিলাম দেখুন ভারী বৃষ্টিপাতও হতে পারে অর্থাৎ দুই চব্বিশ পরগনা সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল লালমোহন মাতবিরিয়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাত এই সময়তে তাপমাত্রাও দেখবেন যে বেড়ে গেল তার মানে ঠান্ডা হাওয়া যাই আসুক এখানে আসবে না এগুলোতে সব বাষ্প থাকবে ফলে এই সময়তে সুতরাং শীতটা কিন্তু মার খেয়ে যাচ্ছে দেখুন বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে এই যে বৃষ্টিটা দেখাচ্ছে এটা কিন্তু ফরিদপুর ঢাকা বিভাগ সাইলোকো শৈলকোপা লহগড়া মাদারীপুর এই সময়তে কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে অনেকটাই একদম রাজবাড়ি পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু চলে আসছে বুঝতে পারছেন এইগুলো মাগুরা বৃষ্টিপাত রয়েছে তো এই এলাকা পর্যন্ত পূর্বাভাস দিচ্ছে বৃষ্টিপাত হতে পারে একদম কুমিল্লা চাঁদপুর রায়পুর চিটাগং ত্রিপুরা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছেন এতটা পর্যন্ত এলাকা ছোটো বৃষ্টিপাত উনিশ তারিখে পুরোপুরি এর প্রভাব কেটে যাওয়ার মতো ব্যাপার দেখা যাচ্ছে এরপর থেকে আবার উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া এলে ঠান্ডা হওয়া হবে আপাতত এরকম রয়েছে আবার আরব এই বঙ্গ এই চীন সাগরের দিকে আবার একটা দেখা যাচ্ছে সিস্টেম এখানে লক্ষ্য করা যাচ্ছে যেটা হতে পারে তো একের পর এক কিন্তু দেখুন এখানে বড় রকম বড়ো টাইফুন এখানে আবার আসছে ফিলিপিন্স হয়ে তো সেগুলো আবার টপ টুপ আসবে কিনা সেগুলি পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে আপাতত এই রয়েছে আপডেট এটাকে আর বড়ো করছি না ধন্যবাদ